যখন মৃত্যুর সময় হয়ে যায় যদি নেককার হয় আল্লাহ তাআলা মালাকুল মউতকে বলে মালাকুল মউত যা যা আমার ওই বান্দার জানটাকে কবজ করে নিয়ে আয় এই জানটা আমার খুব আদরের বান্দা কষ্ট দিবি না মালাকুল মউত বলে আল্লাহ কিভাবে জান কবজ করব বলে জান্নাত থেকে একটা রুমাল নিয়ে যা রুমাল সুবহানাল্লাহ মালাকুল মউত সাদা একটা শুভ্র রুমাল নিয়ে আসে সাদা একটা শুভ্র রুমাল নিয়ে আসে সাথে করে জান্নাত থেকে খুশবু নিয়ে আসে রব বলে সাবধান আমার বান্দাকে কষ্ট দিবি না আমার বান্দা আমার পেয়ারা বান্দা কোনদিন আমার একটা হুকুম অমান্য করে নাই আল্লাহু আকবার এবার মালাকুল মউত নেককার বান্দার কাছে এসে বলে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না এ নেককার আত্মা ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া আল্লাহু আকবার আসো তোমার রবের কাছে আসো তোমার রব তোমার উপর খুশি সুবহানাল্লাহ মালাকুল মউত কি বলে তোমার রব তোমার উপর খুশি ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি তুমি তোমার রবের জান্নাতে এখন প্রবেশ করবে আল্লাহু আকবার তখন মালাকুল মউত এই রুমালের মধ্যে একটা শুভ্র সুগ্রান লাগায়া তার থুতনির নিচে ধরে কি করে তখন মালাকুল মউতের এই ঘ্রাণ পেয়ে নেককার বান্দা আস্তে করে ঘ্রাণ নিতে নিতে ঘুমায় যায় কি করে আতর মাখলে কি করে ঘ্রাণ নিয়ে নেককার বান্দা ঘুমিয়ে যায় ঘুমানোর পরে যে ঘ্রাণটা নিছে আবার যখন একটু নাক দিয়া বাতাস ছাড়ে সেই বাতাসের সাথে তার রূহটা বের হয়ে যায় তখন মালাকুল মউত রূহটাকে রুমাল দিয়া পেঁচায় আলমে বরজখে নিয়ে যায় আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার আর যখন বদকার বান্দা হয় মালাকুল মউত এমন একটা তার সামনে সুরত নিয়ে আসে দেখলেই ভয় পেয়ে যায় এই কারণে দেখবেন কিছু মানুষ ইন্তেকালের সময় মুস্কি মুস্কি হাসে ঠিক না আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাই ইন্তেকালের সময় মুস্কি মুস্কি হাসতেছে আল্লাহু আকবার তার ছেলে ডাক দিয়া বলে ইয়াবি ও আমার পিতা বুজুর্গ পিতা হাসতেছেন কেন বলে পরে বলবো সুবহানাল্লাহ আগে হাসতে দাও আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাই ইন্তেকালের তিন দিন পরে তার সন্তান তাকে স্বপ্ন দেখলো আর জিজ্ঞেস করে ও আমার বুজুর্গ পিতা দেখলাম ইন্তেকালের সময় আপনি মুস্কি মুস্কি হাসতেছেন কারণটা কি আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে বাবা রে হাসবো না তো কাঁদবো না কি রে বাবা ইন্তেকালের সময় আমার রব আমার সামনে জান্নাতের চিত্রটা তুলে ধরেছি আল্লাহু আকবার আমি জান্নাত দেখা পাগল হয়ে গেছি মালাকুল মউত আমার কাছে জান্নাতের খুশবু নিয়ে আসছে আমি জান্নাতের খুশবুর ঘেরান আমি আমার নাকের মধ্যে পাইতেছি জান্নাতের নিয়ামত গুলো আমি দেখতেছি রে বান্দা এ বান্দা জান্নাতের নিয়ামত গুলো দেখে আমি এতটা আনন্দিত হয়েছি আবেগ আপ্লুত হয়েছি কোন সময় আমার জান কবজ হয়েছে আমি সেটাও বলতে পারি না আল্লাহু আর মালাকুল মউত বক্কার বান্দাদের সামনে এমন একটা চেহারা নিয়ে আসে সুরত নিয়ে আসে নেককার বান্দারা দেখলেই ভয় পেয়ে যায় এই কারণে দেখবেন কিছু মানুষ মরণের সময় হাই হুতাশ করে করে কি করে না মরণের সময় হাই হুতাশ করে ছাড়তে চায় না দুনিয়া ছেড়ে যাইতে চায় না এমন করে অসাধারণ অস্বাভাবিক আচরণ করে কারণ কি মালাকুল মউতকে দেখার পরে তাদের অবস্থা খারাপ হয়ে যায় কলিজা শুকায় যায় ঠিক কিনা বলেন মালাকুল মউত আইসা তাদের এমন করে বুকের মধ্যে চাপ মারে এক চাপের চোটে রূহটা ভয়ের চোটে আঙ্গুলের চিপায় যায় পালিয়ে যায় মালাকুল মউত পিটায়া পিটায়া তার রূহকে বের করে আর বলে দুনিয়াতে আল্লাহর সাথে অনেক নাফরমানি করছস আজকে তোর সেই নাফরমানির শাস্তি দেওয়া হবে এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহ তাআলা বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা আল্লাহু আকবার আল্লাহ বলে দুনিয়ার
মানুষ মৃত্যু তোমাদেরকে ছাড়বে না মৃত্যু তোমাদের সাথে মোলাকাত করবে মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি প্রত্যেকটা মানুষকে হায়াতের জিন্দেগি দিয়া দুনিয়াতে পাঠাইছি যার যেই কয়দিন হায়াত সে সেই কয়দিনই বাঁচবে যার যেই কয়দিন হায়াত সে সেই কয়দিনই দুনিয়াতে থাকবে আল্লাহ যাকে যতটুকু রিজিক দিয়া দুনিয়াতে পাঠাইছে আল্লাহ বলেন ততটুকু রিজিকই তুমি খাইতে পারবা এর চাইতে তুমি একটা রিজিকও খাইতে পারবা না এক সেকেন্ড হায়াত তুমি দুনিয়ার জিন্দেগিতে বেশি পাবা না ঠিক কিনা বলেন আল্লাহ বলে দুনিয়ার মানুষ এত অহংকার করিস না এত গর্ব করিস না এ দুনিয়ার মানুষ কি নিয়ে এত অহংকার করস আমার হুকুম মানস না আমার বিধান মানস না মিন নুতফাতিন খালাকাহু ফাকদ্দারা থুম্মা সাবীলা ইয়াসরা আমি আল্লাহ তোদেরকে এক ফোঁটা নাপাক পানি দিয়ে সৃষ্টি করেছি ঠিক কিনা বলেন মন্ত্রীও যদি মারা যায় এমপিও যদি মারা যায় একটা রিকশাওয়ালা তরকারিওয়ালাও যদি মারা যায় মন্ত্রীকেও কাফনের কাপড় রিকশাওয়ালা নাকি মন্ত্রীর লাল গালিচা দিয়ে পেছায় কবরে ঢুকাবি এই সমস্ত আর চলে না ঠিক না কত মন্ত্রী টন্ত্রী মারা গেলে কবরের পাশে যায় বাঁশি বাজায় আছে না পু পু করে না পিং করে সিলেট মারে সিলেট একেবারে ঢুকাই দিব ঠিক কিনা বলে এগুলো মাটির উপরে চলে মাটির নিচে চলে আল্লাহ তাআলা বলে এত গর্ব করিস না সম্পদের গরম দেখাইস না দুনিয়ার ধান্দায় পড়ে আমার হুকুম অমান্য করিস না রে বান্দা কি নিয়ে এত গর্ব করস মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা ঠিক কিনা বলেন মরার পরে তো মাটির মানুষ কোথায় যাবে মাটির মানুষ মাটিতেই যাবে আল্লাহ বলে কি নিয়ে গর্ব করস ওয়া তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা মানুষ জানে না আগামী কাল সে কি খাবে জানেন কতক্ষণ মানুষ জানে না আগামী কাল কি খাবে কে বলছেন আমার রব সব জানে ওয়া তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা গদান মানে আগামী কাল ঠিক না আল্লাহ বলেন মানুষ জানে না আগামী কাল কি খাবে আপনি বলেন হুজুর কি কইছে জানে না এই বাজারের নাম কি কমলপুর বাজারের থেকে আমি গরুর গোশত কিনা নিয়ে গেছি দুপুরে গরুর গোশত দিয়ে ভাত খাবো ঠিক না কিন্তু সকাল 12টার মধ্যেই শেষ নিয়ে গেছেন গরুর গোশত কিনা অসুস্থ হয়ে গেছেন দিনাজপুর শহরে নিয়ে গেছে খাবেন গরুর গোশত কিন্তু কপালের জুটছে রুটি আর কলা ঠিক না নিয়ত করছেন খাবেন পান্তা ভাত কিন্তু এমন একটা দাবাত চইলা আসছে খাইছেন মুরগি পোলাও বিরিয়ানি আমার রব বলে ওয়া তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা মানুষ জানে না আগামী কাল কি খাবে আল্লাহু আকবার তাহলে এত বাহাদুরি করস কেন এত ক্ষমতা কিসের এত দম্ভ এত অহংকার কিসের এই সমাজে এমন কিছু মানুষ আছে মানুষকে মানুষই মনে করে না তার যে মরতে হবে এটাও চিন্তা করে না পাড়া প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে করে না কে আমার বাড়ির সামনে দিয়া গেলে ঠ্যাং ভেঙে ফেলামু চিরস ছেলে আমার একটা এসপি ডিসি পুলিশ আইনে এমন মারা মারুম শেষ করে ফেলামু বলে কি বলে না বলে এমন মামলা দিব 10 বছর জেল খাটাবো কি গর্ব করে ক্ষমতার বাহাদুরি দেখায় গর্ব করে অহংকার করে আল্লাহ বলে এত ক্ষমতা অহংকার দেখাইস না অন্য আয়াতে আল্লাহ কি বলতেছেন শোনেন শোনেন চিন্তা করার বিষয় বলবো বলবো আওয়াজ চলবে না বন্ধ করে দিব ইমানের পাওয়ার আছে লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহ কবুল করুন আল্লাহর বান্দারা পরের আয়াতে আমার রব বলতেছেন ওমা তাদরি বি আই আরদিন তামুত ওমা তাদরি বি আই আরদিন তামুত আল্লাহ বলতেছেন মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে
আল্লাহ মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে ঠিক কি না বলেন আপনার চিন্তা আপনি একবার মরবেন গ্রামের বাড়িতে কিন্তু গাড়ি দিয়ে ঢাকায় যাইতেছেন আপনার মরণ হইছে যে বগুড়া গাড়ি অ্যাক্সিডেন্ট আপনার চিন্তা আপনার তো প্ল্যান আপনার তো আশা হলো আপনি মায়ের কাছে মরবেন সন্তানের কাছে মরবেন গ্রামে মরবেন গেছেন বিদেশে বিমান অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন ঠিক কি না বলেন রব বলতেছেন ও আমার তাদেরই বেআইন আরদিন তামুত মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে কোন জমিনে তার দাফন হবে ঠিক না আমি যখন মিশরে পড়াশোনা করতাম একবার মিশর থেকে বাংলাদেশে আসতেছি আল্লাহর কোরআন পড়তে পারলে জানলে অর্থ জানলে কত যে মজা আমি আপনাদের সামনে যে সূরা রহমানের তেলাওয়াত করেছি না যদি অর্থটা বুঝতেন মিয়া যদি অর্থ বুঝতো গ্রামের সব মানুষগুলো পাগলের মতো কোরআনের মজমায় আয়েশা পড়তে আল্লাহ বলছেন ফাবি আই আলা রাব্বিকুমা তুকাদ্দিবানে কোন নিয়ামতটাকে অস্বীকার করবি আল্লাহু আকবার যদি একটা কান কম দিতাম কানে কম শুনতি চোখ একটা কা কম দিলে তোরে দেখতে ভালো যাই দেখা যাইতো না চোখে দেখতি না ঠিক কিনা বলেন পাও একটা না দিলে হাঁটতে পারতি না তোকে মানুষ ল্যাংরা বলতো ল্যাংরা বিকলাঙ্গ কথা বলেন কথা বলেন কথা বলেন যেটা বলছিলাম আল্লাহর বান্দা মিশর থেকে বাংলাদেশে আসতেছি কায়রো থেকে বিমানে উঠেছি দুবাই এয়ারপোর্টে এসে নামলাম মুসলমান আমাদের হায়াতের জিন্দেগি একেবারে সংক্ষিপ্ত ঠিক কিনা বলেন আমরা তো আর 100 বছর 200 বছর 300 বছর 500 বছর হাজার বছর হায়াত পাবো না বাংলাদেশে বর্তমানে বাংলাদেশের মানুষের গড় আয়ু হলো 60 বছর ঠিক কিনা বলেন এখন ইন্তেকালের জন্য মানুষ মৃত্যুর জন্য 60 বছরও দরকার হয় না দশ বছরের কৃষক দশ বছরের একজন ছোট বাচ্চাও মারা যায় কিশোর মারা যায় যুবকও মারা যায় ঠিক কিনা বলেন মৃত্যুর কোনো কারণ লাগে না কারণ ছাড়াই মানুষ এখন ঘুমের মধ্যে মৃত্যুবরণ করে করে কি করে না আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে কেন পাঠিয়েছেন নবীজি বলেন আর দুনিয়া মাজরাতুল আখিরা এই দুনিয়াটা হলো আমাদের জন্য আখিরাতের শস্য ক্ষেত্র এই দুনিয়ায় আমরা যত বেশি নেক আমল করব যত বেশি নামাজ পড়ব কোরআনুল কারীমের তেলাওয়াত করব আল্লাহর রাস্তায় সময় দিব এই আল্লাহর রাস্তায় সময় দেওয়া বেশি বেশি ইবাদতটাই হবে আমাদের জন্য হাশরের ময়দানে জাহান্নামের আগুন থেকে বাঁচার কারণ ঠিক কিনা বলেন কারণ এই দুনিয়ায় আমরা চিরস্থায়ী না এই দুনিয়ায় আমরা বেশিদিন থাকতে পারবো না এক দল আসে আর এক দল যায় কথা বলে বিশ বছর আগে দাদা মারা গিয়েছেন নানা মারা গিয়েছেন তারা বিশ বছর আগে চলে গেছে আমরা বিশ বছর পরে যাব এতটুকুনি পার্থক্য তারা বিশ বছর আগে গেছে আমরা বিশ বছর পরে যাব আরে আমাদের আমরা কেন এই কথা বুঝি না এই দুনিয়া তো আমাদের থাকার জায়গা না এই দুনিয়া হলো আমাদের জন্য একটু বিশ্রাম করার সময় ঠিক কিনা বলেন আখিরাতের সময়ের তুলনায় পরকালের সময়ের তুলনায় দুনিয়াটা হলো একটু চা খাওয়ার জায়গা এর চেয়ে বেশি না কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আমার রব বলতেছেন এ দুনিয়ার মানুষ প্রত্যেকটা মানুষকে কিন্তু মরতে হবে মরতে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আরে রাজা বাদশা আমির ওমারা কেউ দুনিয়াতে স্থায়ী হয় নাই এমন মানুষ আছে যাদের ভয়ে মানুষ কথা বলতে সাহস পেত না আজকে ওই সমস্ত মানুষের কবরে গরু ছাগলে ঘাস খায় কথা বলেন কবরের মাটি গুলো ভেঙে ভেঙে পড়ে কবরের বাস গুলো ভেঙে যায় কবরের অস্তিত্ব নাই
আল্লাহ তাআলা বলে এই দুনিয়ার মানুষ তোমাদেরকে মরতে হবে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে মৃত্যু থেকে তোমরা বাঁচতে পারবে না আমি আল্লাহ তোমাদের পাওনা দাওনা গুলো বুঝাই দিব আল্লাহ তাআলা বলেন তোমাদের যা পাওনা দাওনা আমার কাছে সব বুঝাই দিব কথাটা মনে রেখো বান্দা আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে যেই জন্য পাঠাইছি তোমরাও যদি আমার হুকুম পালন না করো আমি আল্লাহও কিন্তু জাররায় জাররায় তোমাদের থেকে হিসাব নিব কয় ঘন্টা বাংলা সিনেমা দেখে কাটাইছো কয় রাত বিশ্বকাপ ফুটবল খেলা দেখে কাটিয়েছো আর কয় রাত কোরআন তেলাওয়াত করেছো আল্লাহর ইবাদত করেছো হুকুম মেনেছো প্রত্যেকটা সময়ের হিসাব সেকেন্ডের হিসাব আল্লাহর কাছে দিতে হবে হবে কি হবে না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান যুহজিহু আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ আল্লাহ বলছেন এ দুনিয়ার মানুষ তারাই সফল তারাই সফল যারা জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে তারাই সফল ঠিক কিনা বলেন যারা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে না রব বলে তারা সফল না এই মাহফিলের মধ্যে যদি একটা কলেজ ইউনিভার্সিটির ছাত্রকে ডাক দিই ভাই দাঁড়াও বলো তোমার জীবনের সফলতা কি কোন বিষয়টাকে তুমি তোমার জীবনের সফলতা মনে করো সে বলবে হুজুর আমার জন্য দোয়া করে আমি একটা ভালো প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করি অথবা কোনো সরকারি আমি যাতে একটা চাকরি পাই সরকারি চাকরি পাই ভালো বেতনে চাকরি পাই জীবনটাকে যাতে আরামায়েশে মোটামুটি করে কাটাইতে পারি আবার এমন কিছু মানুষ আসে জিজ্ঞেস করবেন যুবক তুমি কি চাও বলবে হুজুর দোয়া করেন যাতে আমেরিকার একটা ভিসা পাই লন্ডনের একটা ভিসা পাই ঠিক কিনা বলেন যদি বলে যুবক তুমি কি এটাই তোমার জীবনের সফলতা মনে করে বলে হ্যাঁ এটাই আমার জীবনের সফলতা আমেরিকা ইউরোপ লন্ডনের ভিসা পাইলে সে দেশে যায় ডলার কামাবো পাউন্ড কামাবো বিলাসী জীবন যাপন করব এটাই আমার জীবনের সফলতা আরেকজনকে জিজ্ঞেস করেন ভাই তোমার জীবনের সফলতা কি বলে আমি বড় ব্যবসায়ী হতে চাই সমাজের বড় নেতা হতে চাই আল্লাহ তাআলা বলে না 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 এগুলো তোমাদের জীবনের সফলতা হতে পারে না একজনের একজন মুমিনের জীবনের সফলতা হলো জাহান্নামের আগুন থেকে বেঁচে যাওয়া ঠিক কিনা বলে এটা আমি বলি না রে বাবা আমার রব বলছেন ফামান যুহজিহু আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর আল্লাহ বলতেছে এ দুনিয়ার মানুষ তোমরা দুনিয়ার ধোকায় পড়ে যেও না এই দুনিয়াটা তোমাদের জন্য ধোকা তোমাদের অর্থ সম্পদ ক্ষমতা ছেলে সন্তান পরিবার পরিজন সব তোমাদের জন্য ধোকা আপনি বলবেন হুজুর এটা আবার কেমন কথা বলেন অর্থ সম্পদ পরিবার পরিজন সব আমাদের জন্য ধোকা হ্যাঁ আমার রব যেটা বলেছেন আমার রবের কথাই সত্য ঠিক কিনা বলেন এই দুনিয়াতে মানুষ অর্থের পিছনে দৌড়ায়া চাকরির পিছনে দৌড়ায়া পরিজন পরিবার পরিজনের পিছনে দৌড়ায় ক্ষমতার পিছনে দৌড়ায়া এই দুনিয়াতে মানুষ আল্লাহর হুকুম ভুলে যায় কথা বলেন কথা বলেন কথা ঠিক আছে আল্লাহ বলতেছেন এই দুনিয়ার ক্ষমতা টাকা পয়সা তোমাদের জন্য ধোকা খেতে গেছেন কাজ করতে জোহরের আজান দিয়ে দিছে সামনে দশ হাত জায়গা বাকি আছে মনে মনে বলেন এই দশ হাত ধান লাগায়া তারপরে যে জোহরের নামাজ পড়ব দশ হাত লাগায় ফেলাইছেন মনে মনে কোন আর মাত্র বিশ হাত জায়গা বাকি আছে আজকে কাজটা শেষ করে যাই তাইলে আর আগামীকাল আসতে আবার বিশ হাত জায়গা লাগাইছেন বিশ হাত জায়গা লাগানোর পরে মনে মনে কোন এই ঘাসগুলা বড় হয়ে গেছে আজকে সব কাজ শেষ করে দেয় আর কোনোদিন আশা লাগবে না এক মাস ঠিক কিনা বলেন এই কথা বলতে বলতে জোহর গেল আসর গেল মাগরিব শেষ তাহলে দুনিয়ার পিছনে পড়েছেন কি পড়েছেন না এমন হয় কি হয় না
আমার কথার যুক্তি আছে কি আছে না আরে আমি বলি না আমার রব বলতেছেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর দুনিয়াটা তোমাদের জন্য একটা ধোঁকা তোমরা ধোঁকায় পড়ো না আল্লাহর নবী বলে সাহাবীরা মানুষ যখন ইন্তেকাল করে তার 40 দিন আগে মালাকুল মউত আয়শা তাকে কানে কানে বইলা যায় এ বনি আদম তোর বাকি আছে আর মাত্র 40 দিন কয় দিন জোরে বলেন কয় দিন আজরাইল এসে কানে কানে বলে এ বনি আদম তোর বাকি আছে আর 40 দিন অনেক গুনাহ করছস আল্লাহর কাছে ক্ষমা চা তওবা কর তওবা কর দেখবেন একজন মানুষ যখন মারা যায় কারো আত্মীয় মারা গেলে একটু হিসাব করেন দেখবেন 40 দিন আগেই তার কথাবার্তা খাওয়া দাওয়া চেঞ্জ হয়ে যায় ঠিক না তার সবকিছু চেঞ্জ হয়ে যায় আমরা বুঝি না শুধু সে বুঝে দেখবেন সন্তানকে শুধু ডাক দেয় বাবা এদিকে আয় আমার কাছে বস সন্তানের দিকে তাকায় থাকে মন ভরা দেখে কারণ ওনার বাকি আছে আর 40 দিন সন্তানকে ডাকে অনেক সময় আমাদের অনেক মুসল্লি বলে হুজুর বাবা কোনোদিন এমন কথা বলে না মৃত্যুর কয়েকদিন আগে বাবা আমাকে ডাইকায় এত কথা বলছি আরে আমার রাসূলের হাদিস আজরাইল মানুষকে ডাক দেয় তোর বাকি আর 38 দিন তখন এই দুনিয়ার টাকা পয়সা অর্থ বিত্ত কিছুই তার কাছে আর ভালো লাগে না রাত্রিবেলা ঘুমায় না ছটফট করে সম্পদের দিকে তাকায় দোকানের দিকে তাকায় বাড়ির দিকে তাকায় থাকে সারা দিন ফেল ফেল করে হায় রে এত কষ্ট করে বাড়ি করলাম এই বাড়িতে তো আর বেশি দিন থাকতে পারবো না ঠিক কি না বলেন আত্মীয় স্বজনদেরকে ডাকে ছেলে সন্তানদেরকে ডাকে এমন কিছু কথা বলে এমন কিছু কথা বলে পরিবার পরিজনের মানুষরা অবাক হয়ে যায় কিন্তু বুঝতে পারে না সে মারা যাবে কিন্তু যদি নেককার হয় কি হয় জোরে বলেন যদি নেককার হয় তাহলে বুঝতে পারে যে সে মারা যাবে তখন পরিবারকে ডাইকা বলে শোনো এই জায়গাটায় আমাকে কবর দিবা ওই ইমাম সাহেব দিয়ে আমার জানাজা পড়াবা আমার কাফনের কাপড়টা আয়না রাখো উদাহরণ আল্লাহর নবী যখন ইন্তেকালের সময় হয়ে গেল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর পাশে বসে আছেন নবীজি বলে আয়েশা আমার মিসওয়াকটা দাও কি দাও আয়েশা আমার মিসওয়াকটা দাও রাহমাতুল লিল আলামিন কে মিসওয়াক দেওয়া হলো আল্লাহর নবী সুন্দর করে উত্তম ভাবে মিসওয়াক করলেন ওযু করলেন ওযু ওযু করে আল্লাহর নবী বললেন আয়েশা আমাকে শোয়ায় দাও আয়েশা একটু পরেই মালাকুল মউত আমার কাছে চলে আসবে একটু পরে আমি দুনিয়া ছেড়ে চলে যাব আইনা সদিকি আবু বকর আমার বন্ধু আবু বকর কোথায় একটু ডাক দেন নিয়ে আসো আবু বকরের সাথে আমি শেষ কথা বলে যাই কারণ এই দুনিয়াতে আবু বকর হলো আমার সবচেয়ে কাছে যেই নবীকে আবু বকর এত ভালোবাসতেন নবীও যাকে ভালোবাসতেন আল্লাহর নবী যখন সাইয়েদনা আবু বকরের কথা বললেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাইয়েদনা আবু বকরকে ডাক দিলেন নবীজি রহমাতুল লিল আলামিন শুয়ে আছেন সাইয়েদনা আবু বকর আসলেন আল্লাহর নবী সাইয়েদনা আবু বকরের হাত ধরলেন আর বললেন আবু বকর একটু পরেই তো আমার ইন্তেকাল হয়ে যাবে সেদিন আবু বকর কান্না করে দিয়া বলে নবীজি আপনার ইন্তেকাল হয়ে গেল আমরা কিভাবে আপনাকে ছাড়া থাকব আবু বকর আমার সাহাবীদেরকে দেখে রেখো আবু বকর এই কথা বলার পরে সেদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কপাল মোবারকে তিনটা চুমু দিলেন কয়টা সেদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কপাল মোবারকে তিনটা চুমু দিলেন নামাজের সময় হয়ে গেল সেদিন আবু বকরের ইমামতিতে সাহাবীরা নামাজ পড়তেছে আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার হাদিস শরীফে আসছে যারা নেককার জান্নাতি তারা মৃত্যুর আগে জানতে পারে তাদের মৃত্যু হবে আল্লাহু আকবার মালাকুল মউত এসে কানে কানে বলে যায় তোমার মৃত্যু হবে অমুক দিন
নেককাররা আরো বেশি নেক আমল শুরু করে দেয় কবরের জায়গা ঠিক করে দেয় কিন্তু বদকাররা বুঝতে পারে না এভাবে করে যখন একদিন দুই দিন তিন দিন যেতে যেতে মাত্র তিন দিন বাকি থাকে কয়দিন তিন দিনের মাথায় মালাকুল মউত তিনবার আসে দৈনিক সকাল দুপুর রাত এ এখনো কত্তি তওবা করস নাই আরে তোর বাকি আছে মাত্র তিন দিন তখন দেখবেন মানুষটা আস্তে আস্তে করে নরম হয়ে যায় দুর্বল হয়ে যায় খাওয়া দাওয়া ছেড়ে দেয় অসুস্থ হয়ে যায় শুয়া পড়ে ভালো লাগে না শরীরের মধ্যে অশান্তি অসুস্থতা শুরু হয়ে যায় যখন তিন দিন বাকি থাকে মালাকুল মউত আয়েশা বলে তওবা কর তওবা কর আল্লাহর কাছে ক্ষমা বলেন যখন মৃত্যুর সময় হয়ে যায় দিয়া তাকায় তাকায় দেখে বলে হুজুর কান্নার আওয়াজে কথাই বলতে পারে না আমাকে তার ডান হাত দিয়ে ইশারা করে দেখে হুজুর এই যে লাশটা দেখতেছেন আমি বললাম হ্যাঁ এই লাশটা কার বলে হুজুর এই লাশটা হলো আমার বাবার লাশ আমাদের বাড়ি কুমিল্লায় বাইশ বছর আগে আমার বাবা এই দুবাইতে এসে দুবাইতে আসছে আজকে আমার বাবার যাওয়ার লাস্ট দিন আজকে যাওয়ার লাস্ট দিন আজকে বাবা এই দুবাই থেকে বাংলাদেশে চলে যাবে সে আর কোনোদিন দুবাইতে থাকবে না কারণ অনেকদিন বিদেশ করেছে আমরা দুই ভাই আমরা আমাদের বাবার সন্তান বাবা আমাদেরকেই দুবাইতে এনে ভালো চাকরির ব্যবস্থা করে দিয়েছেন তিন দিন আগ থেকে বাবা মাকে টেলিফোন করে বলছে আমি এই তারিখে দেশে আসব আমার মা আমার ভাই বোনের আত্মীয় স্বজনেরা বাবাকে ফোন করে বলছে ভাই এটা এটা আমাদের জন্য কিনে নিয়ে এসো সন্তানরা বলছে ছোট ছোট মেয়েরা বাবা এটা কিনে নিয়ে এসো হুজুর আমার বাবা তিন দিন পর্যন্ত মার্কেট করছে আমাদেরকে নিয়ে কয়দিন তিন দিন পর্যন্ত মার্কেট করছে ঘুরে ঘুরে আর দুবাইতে আসবে না শেষ যাওয়া যাচ্ছে যে যা আবদার করেছে সবার জন্য সেটা কিনেছে গতকাল রাত তিনটা বাজে ব্যাগ ঠ্যাক রেডি করে প্যাকিং করে হুজুর বাবা বলছে শোনো আমাকে তোমরা সকাল আটটায় ডাক দিয়া দিবা কারণ এয়ারপোর্টে যেতে হবে হুজুর যখন সকাল আটটা বাজে বাবাকে ডাক দিয়ে বাবা উঠেন উঠেন বাবা কোনো কথা বলে না প্রথম ভেবেছিলাম হয়তো বাবা সারা রাত অনেক কষ্ট করছি কেন ক্লান্ত হয়ে ঘুমাচ্ছি ক্লান্ত শরীর উঠতে পারছে না অনেক ডাকাডাকি করি বাবা উঠে না পাশের রুমের মানুষদেরকে ডাক দিয়ে নিয়ে আসলাম ভাই দেখেন বাবা কেন উঠে না পাশের রুমের মানুষেরাও ডাক দেয় এ ভাই ওঠেন উঠে না আমরা বাধ্য হইয়া ডাক্তার কল করলাম ডাক্তার এসে হার্ট পালস মাপার পরে ডাক্তার বলল তোমার বাবা ভোর পাঁচটা বাজে ঘুমের মধ্যে ইন্তেকাল করছে অথচ তার মনের ইচ্ছা ছিল সে এসে বাংলাদেশে মরবে ঠিক না সন্তানের চেহারা দেখবে স্ত্রীর চেহারা দেখবে মায়ের চেহারা দেখবে আল্লাহ বলে না 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 ওমা তাদরি বিআই আরদিন তামুত আমি আল্লাহ কোন জমিনে তোমার মৃত্যু লেখা রাখছি এটা আমি আল্লাহ ছাড়া তোমরা কেউ বলতে পারো না ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা বলেন যখন তোমাদের হায়াতের জিন্দেগী শেষ হয়ে যাবে তখন আমি আল্লাহ মালাকুল মউতকে তোমাদের কাছে পাঠিয়ে দিব এ বান্দারা তোমরা আমার সাথে নাফরমানি করো না আমার হুকুম পালন করো আমার হুকুমগুলো পুঙ্খানু ভাবে পালন করো আল্লাহর নবী বলেন আমার যে উম্মতরা নেককার হবে নেককার জান্নাতি যারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে কোরআনের মজমায় আসবে কোরআনকে ভালোবাসবে আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিবে তারা তাদের যখন মালাকুল মউত এসে জান কবজ করবে আত্মীয় স্বজন যখন গোসল করায় কবরের কাছে নিয়ে যাবে যখন কবরের মধ্যে তাকে শোয়ানো হবে শোয়ানোর পরে দেখবে পুরো কবরটা অন্ধকার হয়ে গেছে কিছুই দেখা যায় না ঠিক কিনা বলেন তিনি এতটা নিজেকে অসহায় বোধ করবে এত কষ্ট পাবে নিজেকে এতটা একাকিত্ব মনে করবে সে পৃথিবীতে কোনোদিন এভাবে একা ছিল
হঠাৎ করে দেখবে তার মাথার সামনে একটা আলো জ্বলতেছে ইযা উদিআল মাইতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি রাহমাতুল লিল আলামিন বলেন যারা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে ভালোবাসবে আল্লাহর কোরআন অনুযায়ী চলবে কোরআনের মাহফিলে আসবে কোরআনের কথা বলবে ঠিক কিনা বলে যারা আল্লাহর কোরআনের পক্ষে থাকবে কার পক্ষে আরো জোরে বলো যারা আল্লাহর কোরআনের পক্ষে থাকবে ইযা উদিআল মাইতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি কোরআন এসে তাদের কবরের মধ্যে আলো দিবে আলো আলো কোরআন এসে আলো দিবে আল্লাহু আকবার আল্লাহ আমাদের কবুল করে আল্লাহ আমাদের কবরটাকে আলোকিত করে দিন নাইলে উপায় আছে কবর এমন এক ঘর যেখানে নাই কোনো বাতি নাই কোনো সাথী একটা কবরের ভিতরে একা শোয় ভাই রে বাবা রে এই দুনিয়ার মানুষগুলো অনেক স্বার্থপর রে বাবা মরণের পরে একদিন দুই দিন তিন দিন কবরের কাছে যায় তারপরে আর কেউ খবর নেয় না কেউ খবর নেয় না কবরের পাশ দিয়ে চলে আসে একটু দাঁড়ায়ও না একটু দাঁড়ায়ও না এই কবর নাই কোনো বাতি নাই কোনো সাথী এই কথাগুলো এখন আমাদের উপলব্ধি হয় না ঠিক না আমরা খেলা খেলায় মনে করি আরে দূর কি হইছে কিন্তু বাবা রে কবর এমন এক ঘর যে কবরের ভয়ে আল্লাহর নবীও কাঁদছে আবু বকরও কাঁদছে ওমরও কান্না করছে ঠিক কিনা বলে হযরত ওমর কবর দেখলে যে কবরের মধ্যে শুয়া পড়ত কেউ মারা গেলে যদি কবর খনন করত হযরত ওমর যে কবরে শুয়া কান্না করত আর বলতো কবর রে তুই তো হইছস আমার জন্য প্রথম ঘাঁটি কবর থেকে যদি কেউ মুক্তি পাওয়া যায় তার জন্য জান্নাত সহজ হয়ে যায় আল্লাহ নবী বলেন কবর এমন এক ঘর ঘর আল কবরু রওদাতু মির রিয়াজিল জান্নাহ হুফরাতুম মিন হাফারিন নার কবর কার জন্য হবে জান্নাতের বাগান আবার কারো জন্য হবে জাহান্নামের টুকরা জান্নাতি হলে কোরআন এসে কবরে আলো দিবে ঘুমায় থাকবে দুইজন ফেরেশতা এসে বলবে ওঠ সওয়াল জবাবের উত্তর দাও সওয়ালের উত্তর দাও আল্লাহর কোরআন বলবে গেট আউট উখরুজ বের হও দুইজন ফেরেশতা বলবে কারণটা কি বের হব কেন আল্লাহ তো আমাদেরকে পাঠাইছে তার সওয়াল করার জন্য আল্লাহর কোরআন বলবে না অনুমতি নাই কে বলবে কোরআন কে বলবে হায় রে মুসলমান আমরা এখনো যদি না বুঝি কোরআন আমাদের তো উচিত এই জন্য কোরআনের সাথে সম্পর্ক করা কারণ কবরে আমাদের মা বাবা আত্মীয় স্বজন সন্তান পরিবার কেউ যেতে পারবে না পারবে পারবে কোরআন বলবে যাও প্রশ্ন করার অনুমতি দেওয়া হবে না ফেরেশতারা বলবে না না আমাদের কাজ হলো তার থেকে প্রশ্ন করা আল্লাহর কোরআন বলবে যাও নবীজি বলেন একবার দুইবার তিনবার বলার পরে কবর কোরআনের সাথে আর ফেরেশতাদের সাথে ঝগড়া লেগে যাবে ফেরেশতারা তাদের ক্ষমতা দেখাবে আল্লাহর কোরআনও তাদের কোরআনও তার ক্ষমতা দেখাবে সুবহানাল্লাহ আরে আল্লাহর জবানের কালামের কাছে তো ফেরেশতারা কিছুই না ঠিক কিনা বলে ফেরেশতারা আল্লাহর গোলাম আল্লাহর চাকর আল্লাহর সৃষ্টি আর কোরআন হলো আল্লাহর জবানের কালাম সুবহানাল্লাহ কোরআন এত দামি রে বাবা কোরআন এত দামি জান্নাতুল ফেরদাউসের চাইতেও কোরআনের একটা পৃষ্ঠার দাম বেশি কারণ জান্নাতুল ফেরদাউস হলো আল্লাহর সৃষ্টি আর কোরআন হলো আল্লাহর জবানের কালাম এই বয়ান করলে সারা রাত শেষ হবে না হাতে ধরে পায়ে পুড়ে বাবা মরণের কথা স্মরণ করে কোরআনের সাথে সম্পর্ক করো কবরে কোনো ভয় নাই সুবহানাল্লাহ এবার ফেরেশতারা রেগে যাবে আল্লাহর কোরআন বলবে যাও অনুমতি নাই অনুমতি নাই এবার ফেরেশতারা বলবে ঠিক আছে চলে যাব তাহলে আপনার পরিচয়টা দেন
আল্লাহর কোরআন বলবে শোনো তোমরা হলো আল্লাহর বিশেষ একদল বাহিনী ফেরেশতা তোমাদের কাজই হলো কবরে আয়েশা আয়েশা প্রশ্ন করা উত্তর নেওয়া কিন্তু আমি হলাম আল্লাহর জবানের কালাম তোমরা যাকে প্রশ্ন করতে আসছো তার পুরো জীবনটাই আল্লাহর কোরআনের জন্য কুরবানি করে দিচ্ছে কুরআন পড়া জীবনও কোনদিন একটা ছগিরা গুনাহ করে নাই আল্লাহর সাথে নাফরমানি করে নাই কবিরা গুনাহ তো দূরের কথা ঠান্ডা পানি দিয়া ওজুকেরা কুরআন পড়ছে কুরআন অনুযায়ী জীবনটাকে চালাইছে সব সময় মৃত্যুর ভয় তার মধ্যে ছিল বেশি বেশি ইবাদত করছে এমন কি আল্লাহর কোরআনের জন্য নিজের জান মাল কুরবানি করে দিয়েছে এই কারণে আমার দায়িত্ব হয়ে গেছে তারকে কবরের মধ্যে এসে পাহারা দেওয়া আশিকি কোরআন ভয় পেয়ে যাবে আল্লাহর কোরআন বলবে দোস্ত ভয় পেও না ঘুমাও ঘুমাও আমি তোমাকে ছেড়ে যাব না আমি তোমাকে একা রেখে যাব না আমি তোমাকে একেবারে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়ে আসব আর জোরে বলেন সুবহানাল্লাহ যখন আল্লাহ হাশরের মাঠ কায়েম করবে আল্লাহর কোরআন বলবে চলো চলো আমার সাথে মিজানের পাল্লার কাছে যে সমস্ত ফেরেশতারা দাঁড়ায় থাকবে তারা দেখবে আল্লাহর কোরআন তার সাথে তার নেক আমলগুলো মিজানের পাল্লায় দিতে সাহস পাবে না বলে যান যান যাবে জাহান্নামের গেটের কাছে জাহান্নামের ফেরেশতারা দেখবে সাথে আছে আল্লাহর কোরআন সুবহানাল্লাহ এবার পুলসিরাতের কাছে যাবে যে পুলসিরা চুলের চাইতে চিকন হীরার চাইতে ধার ওই পুলসিরা দেখে ভয় পেয়ে যাবে আল্লাহর কোরআন বলবে বন্ধু ভয় পেও না তোমার হাতটা আমার কাছে দাও আমি তোমাকে হাত ধরে পুলসিরাত পার করে দিব এবারে জান্নাতে যাবার জন্য আর কোনো বাধা নাই আছে সরাসরি জান্নাত সুবহানাল্লাহ জান্নাতে ঢোকার পরে আশিকে কোরআন পাগল হয়ে যাবে ভাই এত সুন্দর জান্নাতে আমাকে তুমি পৌঁছে দিয়ে আসলে একটু পরিচয়টা দাও আল্লাহর কোরআন বলবে এই যে তুমি মাইলকে মাইল হাইটা শুধু কোরআনের মহব্বতে গেছিলা কোরআন শুনা চোখের পানি ফালাইছো গভীর রজনীতে কোরআন পড়ছো তাহাজ্জুদে কোরআন পড়ছো সকাল সন্ধ্যা কোরআন পড়ছো আমি কোরআনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য তুমি তোমার জীবনটাকে বিলায় দিছো তুমি আমার জন্য এত কষ্ট করছো আমি কোরআন তোমাকে ছেড়ে যাব এটা হতে পারে না আল্লাহু আকবার ইদা উদিআল মাইতু ফি কবরিহি জাআল কোরআনু ইনদা রাসিহি আল্লাহর নবী বলেন এই কোরআন তাদের জন্য যারা দুনিয়াতে কোরআনকে ভালোবাসে এই কোরআন তাদেরকে কবরের মধ্যে পাহারা দিবে তাদের কবরটাকে আলোকিত করবে আল্লাহু আকবার আর যারা বদকার হবে কবরে ঢুকানো মাত্র কবরের মাটি এক পাশ থেকে আরেক পাশে চলে যাবে এমন জোরে চাপ দিবে তার হাড্ডি গুড্ডি গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে কবরের মধ্যে সাপ এসে দংশন করবে সাপ বড় বড় সাপ আর বলবে দুনিয়াতে অনেক নাফরমানি করছি আল্লাহ তাআলার হুকুম মানুষ নাই মানুষের সম্পদ মেরে খেয়েছিস ঠিক কিনা বলেন আমি কবর তোকে ছাড়ব না আজকে কবরের মধ্যেই তোকে আজাব দেওয়া হবে ঠিক কিনা বলেন আল্লাহর বান্দারা এই কথাগুলো আমরা বুঝতে পারতেছি তো অন্তরের ভিতরে গাঁথতেছি তো নাইলে সময় ফুরায় গেলে আর আফসোস করে কোনো লাভ হবে না এই পৃথিবী আমাদের থাকার জায়গা না কিছুক্ষণ কারো মৃত্যু হবে ভোর চারটা পাঁচ মিনিট রাত একটা দশ মিনিট ঠিক ওই দিন দেখলাম এক যুবক এক বিয়ের অনুষ্ঠানে নাচতেছে নাচতেছে নাচা অবস্থায় ঠাস করে পড়ে মারা গেছে নাচতেছে মালাকুল মৌত কখন আসবে তুমি জানো জানো না এটা সিক্রেট গোপন কারণ কি আল্লাহ তাআলা চায় তার বান্দা ইবাদতের মধ্যে থাকুক ঠিক কিনা বলে
মৃত্যুর কথা যদি আল্লাহ আমাদেরকে আগে জানায় দিত তাহলে 60 বছর বয়স 35 40 বছর আকান্ত কম করি জন্মের কোন কথা বলেন যা আছে গুনার কাজ সব করি 20 বছর ইবাদত করা আল্লাহ থেকে মাপ চাই না আল্লাহ বলে ওই সুযোগ নাই মৃত্যু গোপন তুমি যদি ইবাদত অবস্থায় তোমার মৃত্যু হয় তুমি জান্নাত সেজদা অবস্থায় মৃত্যু হলে তুমি জান্নাতি ঠিক কিনা বলেন নামাজ অবস্থায় রোজা অবস্থায় তোমার মৃত্যু হলে তুমি জান্নাতি কোরআন তেলাওয়াত অবস্থায় মৃত্যু হলে তুমি জান্নাতি আর যদি গুনাহ অবস্থায় মরো হারাম কাজ অবস্থায় মরো জাহান্নাম ঠিক কিনা বলেন হ্যাঁ এ কারণে ভাই আমরা মৃত্যুর কথা অধিক পরিমাণে স্মরণ করব গুনাহ থেকে বেঁচে থাকার সবচেয়ে বড় মেডিসিন ঔষধ হলো আমাদেরকে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করতে হবে ঠিক না সব সময় মনে করবেন আহ যে কোনো সময় মরণ চলে আসতে পারে তাহলে দেখবেন ইবাদতে মজা পাবেন নামাজে মজা পাবেন সিজদায় মজা পাবেন তেলাওয়াতে মজা পাবেন দ্বীনের কাজকর্মে মজা পাবেন দুনিয়ার প্রতি অত বেশি লোভ জাগবে না মোহ জাগবে না যে আমি আর কয়দিন থাকব ঠিক না কয়দিন এই যে দেখেন যাদের বয়স 40 আল্লাহ এই চিন্তা করলে আমার মাথায় পড়া হ্যাং হয়ে যায় আমার বয়স মনে করেন 35 কয় বছর টাইনা টুইনা 30 বছর নাকি যাদের বয়স 60 বছর টাইনা টুইনা 10 12 বছর আল্লাহ মরতে তো হবে যে কোনো সময় মালাকুল মউত চলে আসতে পারে তাহলে আমরা মৃত্যুর কথা স্মরণ করব তো ইনশাআল্লাহ গুনাহ থেকে বেঁচে থাকব তো ইনশাআল্লাহ মৃত্যুর কথা স্মরণ করে গুনাহ থেকে বাঁচবেন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বেন কোরআন তেলাওয়াত করবেন দুইটা আমল সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে করবেন তো ইনশাআল্লাহ গুনাহ ছেড়ে দিবেন মানুষের সাথে খারাপ আচরণ করবেন না সম্পদের বড়াই বাহাদুরি ক্ষমতার দম্ব এগুলা মানুষের সাথে করবেন না মাটির মানুষ আমাদের মাটিতেই যেতে হবে ঠিক কিনা বলেন এ কারণে মাটির মতো একেবারে নরম হইয়া মানুষের সাথে আমরা ব্যবহার করব এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিলে তুমি আপনি যদি নেককার আল্লাহওয়ালা ভালো মানুষ হন ইন্তেকালের পরে মানুষ আপনার জন্য কান্না করবে কি করবে আর যদি খারাপ আচরণ করেন মানুষকে কষ্ট দেন মরণের পরে বলবে এই কমলপুর বাজারে তে মিষ্টি কিনা লে আয় হারামজাদা মরছে ভালো হইছে এলাকা শান্তি হইছে ঠিক কিনা বলেন বলবে কি বলবে না আপনার সামনে বলতে পারেন এই মরণের পরে ঠিক আপনাকে গালি দিবে বলবে এটা আরো আগে মরণ দরকার আছে আর যদি নেককার হন কান্না করবে আহ ভাইটা মারা গেছে চলো জানা যায় যায় কি দোয়া চাওয়া লাগে না দোয়ার কাজ করলে অটোমেটিক এমনি দোয়া চলে আসে ভালো কাজ করেন মানুষের সাথে ভালো আচরণ করেন আল্লাহওয়ালা হয়ে যান নেককার হয়ে যান দেখবেন মানুষের অন্তর থেকে অটোমেটিক দোয়া আসবে ঠিক কেন বলে আল্লাহ তাআলা আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করবেন কবরস্থানে যাবেন যায় আত্মীয় স্বজন মা বাবা যারা ইন্তেকাল করছে তাদের জন্য দোয়া করুন বেশি বেশি দোয়া করুন আর বলবেন আল্লাহ এই কবরই তো আমাদেরকে আসতে হবে নবীজি বলছেন তোমরা বেশি বেশি কবরের কাছে যাও কবর জিয়ারত করো বেশি বেশি আল্লাহর কাছে কবরের আজাবের জন্য বেশি বেশি দোয়া করো কারণ কবরে অনেক শাস্তি হবে নেককার যারা হবে তাদের জন্য তো মাশাআল্লাহ কোনো কষ্ট নাই দুঃখ নাই কিন্তু যারা বদকার তাদের অনেক শাস্তি হবে অনেক শাস্তি কবরের মধ্যে শেষ করে ফেলবে সাপে কামড়ায়া উল্লা বিচ্ছুর ঘর আল্লাহ আল্লাহ আপনি আমাদের এই সমস্ত আজাব থেকে হেফাজত করুন আল্লাহ আমাদের জান্নাতি হিসাবে কবুল করুন আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত যেন আপনার গোলামি করতে পারি আল্লাহ আপনি আমাদের তৌফিক দান করুন এই মজমাকে আল্লাহ কেয়ামত পর্যন্ত কবুল করুন বলি আমিন আমরা এখনই দোয়া করব ইনশা দোয়া করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم আমরা সকলে সকলের জন্য প্রাণ খুলে দোয়া করব যারা ইন্তেকাল করেছেন তাদের জন্য দোয়া করব আজকে যারা কমলপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়ন কল্পে
কমলপুর যুব শান্তি সংঘ মসজিদ কমিটি এলাকাবাসীর যৌথ উদ্যোগে তৃতীয়তম যে মাহফিলের আয়োজন করেছেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সহসভাপতি বিশেষ অতিথি প্রধান অতিথি প্রধান মেহমান সম্মানিত মেহমান বিশেষ মেহমান যারা আছেন আপনারা যারা দূরদূরান্ত থেকে এসেছেন আপনাদের সকলের জন্য আমরা প্রাণ খুলে দোয়া করব সমস্ত কবরবাসীর জন্য আমরা প্রাণ খুলে দোয়া করব ইনশাআল্লাহ اللهم آمين الحمد لله رب العالمين